নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে বিশ্ব খাদ্য কর্মসূচির এক প্রতিবেদন বলছে দরিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে আটান্ন শতাংশ পরিস্থিতি সামাল দিতে বাজারের তালিকায় করতে হচ্ছে কাটছাট ক্যাব বলছে অসাধু ব্যবসায়ীদের কারসাজি দমন করতে পারলে কমবে পণ্যের দাম ও মূল্যস্ফীতি বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতি না কমালে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হবে না বিস্তারিত জানাচ্ছেন ফজলের রবি সৌরভ রিপন গাজে রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা পরিবারের পাঁচ সদস্যের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা সারেন কারণ বাজার থেকে কিন্তু পণ্যের উচ্চ মূল্যের কারণে চাহিদা মতো পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে তাকে তাই বাজারের ফর্দ কাটছাট করেই করছেন কেনাকাটা পেপের কেজি আশি টাকা একটা লাউ কিনতে গেলে দেড়শো টাকা সবকিছুরই দাম বাড়তি টমেটোর দাম বাড়তি শশার দাম বাড়তি সব দাম বাড়তি এখন আমাকে কয় ক্ষমতার বাইর হয়ে গেছে রিপন গাজীর মতো স্বল্প আয়ের অসংখ্য মানুষের আয় ব্যয়ের হিসাব মিলছে না কোনোভাবেই প্রতিদিন ডাল ভাত জোগাতেই ভাঙতে হচ্ছে সঞ্চয় চল্লিশ পঞ্চাশ টাকার মরিচ কিনতে গুনতে হচ্ছে একশো আশি টাকা বেশিরভাগ সবজির দামে বছর জুড়ে থাকছে ষাট টাকার ওপরে মাছ মাংস কেনা স্বপ্ন তো দুঃস্বপ্ন আগে তো নিতে এক কেজি নিতে আসছিলাম কিন্তু এক কেজি নিতেই পারলাম না কারণ দাম নিচাচ্ছে একশো আশি টাকা করে বাজারে আইতাম পাঁচ হাজার টাকা নেওয়া মনে করেন মেহনতি দুই তিনটা নিয়ে বাসা যাইতাম আর এখন বর্তমানে মনে করেন আজকে সকালে সাত হাজার টেলে বেড়েছে যে বাজার দেখুন অল্প বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিবেদন বলছে দরিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে আটান্ন শতাংশ আর আটষট্টি শতাংশ মানুষ জীবনযাত্রার ব্যয় কমিয়ে চেষ্টা করছে টিকে থাকার আর বাকিতে খাবার কিনছে তেতাল্লিশ শতাংশ মানুষ এমন বাস্তবতায় কে বলছে মূল্যস্ফীতি ও পণ্যের দাম কমাতে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে হবে এই যারা অসাধু ব্যবসায়ী যারা কারসাজি করে পণ্যের দাম বাড়ায় যারা মানি লন্ডারিং করে বিদেশে টাকা পাচার করতেছে তাদেরকে শক্ত হাতে সরকার দমন করতে হবে তাইলে দেখবেন যে আপনার ইনফ্লেশনও কমে আসবে এক বিশেষজ্ঞ বলছে সম্পদের বন্টনের ন্যায্যতা প্রতিষ্ঠা না হয় বাড়ছে অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশের বন্টন আমরা সম্পদের বন্টন আয়ের বন্টন ওয়েলথের বন্টনের জায়গাটায় নির্যতা স্থাপন করতে এখনো পারিনি নির্যতাটা অর্জন করতে এখনো পারিনি এটি হচ্ছে আমাদের সমস্যা মূল্যস্ফীতি না কমালে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হবে না বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা ফজলারা বিশ্বরূপ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা